হ্যালো ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি থ্রি ফেজের খুবই গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট অর্থাৎ ডেল্টা কানেক্টেড লোডের জন্য আমার লাইন কারেন্ট এবং ফেস কারেন্টের রিলেশনটা কী হয় অ্যাকচুয়াল যে রিলেশনটা সে সম্পর্কে আমি আজকে আলোচনা করব এর আগে আমি ব্যালেন্সড ওয়াই ওয়াই কানেকশন ব্যালেন্সড ওয়াই ডেলটা কানেকশন ব্যালেন্সড ডেল্টা ডেল্টা কানেকশন সম্পর্কে আলোচনা করেছি বাট আজকের ক্লাসটি শুধুমাত্র লোড সাইডে ডেল্টা কানেক্টেড যদি থাকে সেক্ষেত্রে আমার রিলেশনটা কি হবে ফেস কারেন্ট এবং লাইন কারেন্টের সেই সম্পর্কে আজকে আলোচনা করব তো এটা এক্ষেত্রে কিন্তু আমার ব্যালেন্স ওয়াই ওয়াই কানেকশনটা আমার আসবে না ঠিক আছে এখানে শুধুমাত্র আসবে আমার ওয়াই ডেল্টা কানেকশন অথবা ডেল্টা ডেল্টা কানেকশন কেননা লোডটা আমার এক্ষেত্রে স্পেসিফিক বলা হয়েছে যে ডেল্টা কানেক্টেড হতে হবে তো ডেল্টা কানেক্টেড কখন হবে যদি ডেল্টা কানেকশন কানেকশন হয় অথবা ডেল্টা ডেল্টা কানেকশন হয় তো যেটাই হোক হোয়াট আমার সোর্স সাইড ডন কেয়ার জাস্ট আমরা লোড সাইডটা নিয়ে ক্যালকুলেশন করবো তো দেখুন আমি সিম্পলি আমি সোর্স সাইডটা এরকম কোলা রেখে দিচ্ছি তিনটা আমার কোলা লাইন এখন এই যে এই লোড সাইডে আমি কি করব একটা ডেল্টা কানেকশন তৈরি করব ঠিক আছে এই লোড সাইডে আমি একটা ডেল্টা কানেকশন তৈরি করতেছি তো এটা আমার এ এটা বি এটা সি তাহলে এই যে এটা হচ্ছে আমার লাইন কারেন্ট আই এ আইবি অথবা আই বিবি যেটাই আপনারা বলুন আর আইসিসি তাহলে এইটা হচ্ছে আমার আই এ এটা হচ্ছে আমার আই এ এটা হচ্ছে আমার লাইন কারেন্ট আই হচ্ছে আমার বি ফেজের লাইন কারেন্ট এবং আইসিসিটা হচ্ছে সি ফেজের লাইন কারেন্ট তো আগে আমাদেরকে একটা রেফারেন্স ধরতে হবে সেটা হচ্ছে ফেস কারেন্ট ঠিক আছে ফেস কারেন্টগুলো আমার কত হবে তো ফেস কারেন্টটা বেসিক্যালি হচ্ছে আমার আই এ বি তো আপনারা সবাই জানেন এটা আমি প্রবলেমও সলভ করলাম অনেকগুলা তো সেটা অনুযায়ী আমাদের এটা হচ্ছে আমার ফেস কারেন্ট তো ফেস কারেন্টগুলো গুলোর আমি নিউমেরিক একটা ভ্যালু ধরে নিচ্ছি ধরুন যে আমার আই এবি ইজ ইকুয়াল টু আমার আমি ধরে নিচ্ছি কত আইপি অ্যাঙ্গেল জিরো ডিগ্রি ধরে নিলাম তাইলে এটা আমার কি এখানে আমি আলোচনা করতেছি কমপ্লিটলি হচ্ছে ব্যালেন্সড কন্ডিশনের জন্য তো ব্যালেন্সড কন্ডিশন মানে কি আইবিসি আইবিসিটা বেসিক্যালি আমার হবে হচ্ছে কত এখানকার ভ্যালু যা আছে তাই আইপি যা আছে তাই আর এখানে আমরা পজিটিভ সিকোয়েন্স বা এবিসি সিকোয়েন্স চিন্তা করছি দ্যাট মিন্স এবির পরে বিসি আসবে এবং এখানে একশো বিশ ডিগ্রি ফেস ডিফারেন্স মানে আইপি অ্যাঙ্গেল মাইনাস একশো বিশ ডিগ্রি এবং আইসি এটা কত হবে আইসি এটা বেসিক্যালি হবে হচ্ছে সেম আইপি আর এখানে হচ্ছে একশো বিশ ডিগ্রি এটা থেকে লিড করবে তাই তিনটা ফেজের আমার ফেস কারেন্ট আমার হয়ে গেল ডেল্টা কানেক্টেড লোডের জন্য আমার ফেস কারেন্টটা আমি দেখি দেখাইলাম এবার আমি এই ডাটাকে কাজে লাগিয়ে আমি বের করব হচ্ছে আমার লাইন কারেন্ট তো লাইন কারেন্ট তো অলরেডি আমি দেখিয়ে দিয়েছি ওই সেম সিস্টেমে দেখুন আমার এ পয়েন্টে যদি চিন্তা করি তাহলে আই এ এ কারেন্টটা ঢুকতেছে আর ঢুকতেছে কত আই সি এ তাহলে এই আই সি এ আর বের হয়ে যাচ্ছে হচ্ছে আমার আই ই বি কারেন্ট তাহলে আই ই বি বের করে নিলাম তাহলে আই এ এ এই কারেন্টটা আমার বেসিক্যালি আসতেছে এ বি মাইনাস আই সি এ এখন দেখুন আই এ বি এ দুটোরই ভ্যালু জানা জাস্ট এই ভ্যালুটা এখানে বসিয়ে দেবো অর্থাৎ আইপি অ্যাঙ্গেল জিরো ডিগ্রি মাইনাস আইপি অ্যাঙ্গেল একশো বিশ ডিগ্রি তাহলে আইপিটাকে যদি আমরা কমন নিয়ে নেই তাহলে এখানে বেসিক্যালি থাকতেছে ওয়ান অ্যাঙ্গেল জিরো ডিগ্রি মাইনাস ওয়ান অ্যাঙ্গেল একশো বিশ ডিগ্রি তাহলে মাইনাস করে দেয় কত আসে দেখি ওয়ান অ্যাঙ্গেল জিরো ডিগ্রি মাইনাস ওয়ান অ্যাঙ্গেল একশো বিশ ডিগ্রি যে রেজাল্টটা পাইলাম এটাকে আটটিটা করে দেব তাহলে রুট থ্রি অ্যাঙ্গেল মাইনাস থার্টি ডিগ্রি দ্যাট মিন্স রুট থ্রির সাথে এই আইপি গুন রুট থ্রি আইপি অ্যাঙ্গেল মাইনাস থার্টি ডিগ্রি ঠিক আছে তাহলে আই এটা আমার আসতেছে রুট্রি গুণ এবং এখানে দেখুন জিরো ডিগ্রি ছিল আর এখানে হয়ে গেছে মাইনাস থার্টি ডিগ্রি এখানে কিন্তু হয়ে গেছে আমার মাইনাস থার্টি ডিগ্রি অর্থাৎ লাইন কারেন্টটা ফেস কারেন্টের গুণ এবং ফেসটাকে থার্টি ডিগ্রি ল্যাগ করায় আর লাইন ভোল্টেজ কিন্তু আবার ফেস ভোল্টেজের ওয়াই কানেক্টেড সোর্সের জন্য অবভিয়াসলি লাইন ভোল্টেজটা ফেস ভোল্টেজের রুট গুণ কিন্তু ফেসটাকে থার্টি ডিগ্রি লিড করায় তার কারণটা কি তার কারণটা হচ্ছে ওখানে কিন্তু মাইনাস হইতো আমার দেখুন এবি থেকে সি এ মাইনাস হচ্ছে এখানে আর ফেস ভোল্টেজ থেকে লাইন ভোল্টেজের যে কন সেখানে কিন্তু এবি থেকে বিসিটা মাইনাস হচ্ছে যার কারণে এই ডিফারেন্সটা হয়েছে তো আমরা সবসময় মাথায় রাখবো হচ্ছে লাইন কারেন্টটা ফেস কারেন্টের হচ্ছে গুণ এবং ফেজ অ্যাঙ্গেলটাকে থার্টি ডিগ্রি সে ল্যাক করায় দেখি অন্য ফেসগুলোর জন্য সেটা প্রযোজ্য কিনা ভেরিফাই করে দেখি বি পয়েন্টে যদি আমরা অ্যাপ্লাই করি তিনোটাই মিলবে যদি ক্যালকুলেশন ঠিক থাকে তিনোটাই মিলে যাবে তাহলে আইবি ঢুকতেছে বি পয়েন্টে সাথে ঢুকতেছে বি আর বের হয়ে যাচ্ছে কত আইবিসি। তাইলে আইবি বি ফেজের কারেন্টটা আমার আসতেছে আইবি মাইনাস আইএবি তাহলে আইবি সির ভ্যালু কত আইপি অ্যাঙ্গেল মাইনাস একশো বিশ ডিগ্রি মাইনাস আইএবির ভ্যালুটা কত আইপি অ্যাঙ্গেল জিরো ডিগ্রি তাহলে আইপিটাকে কমন নিলে আমার আসতে আছে ওয়ান অ্যাঙ্গেল মাইনাস একশো বিশ ডিগ্রি মাইনাস ওয়ান অ্যাঙ্গেল জিরো ডিগ্রি জাস্ট ক্যালকুলেশন করি ক্যালকুলেটার বসাই আটটিটা ফর্মে নিয়ে নিই ওয়ান অ্যাঙ্গেল মাইনাস একশো বিশ মাইনাস ওয়ান অ্যাঙ্গেল জিরো ডিগ্রি যে রেজাল্ট পাইলাম সেটাকে আটটিটা ফর্মে নিয়ে নেব তাহলে রুট থ্রি অ্যাঙ্গেল মাইনাস একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে রুট থ্রি সেটা আইপি গুনন হয়ে রুট থ্রি আইপি অ্যাঙ্গেল মাইনাস একশো পঞ্চাশ ডিগ্রি তো এটা হলো কারেসপন্ডিং তো এটার কারেসপন্ডিং ইয়েটা হচ্ছে এটা তাহলে পি দেখুন গুণ এবং এইখানে মাইনাস একশো বিশ ডিগ্রি ছিল তাহলে ত্রিশ ডিগ্রি মাইনাস করলে মাইনাস একশো পঞ্চাশ হয় হয়েছে কি হ্যাঁ হয়েছে তার মানে আমার ক্যালকুলেশন ঠিক আছে তো একইভাবে আমরা সি ফেজের জন্য দেখি এই সি পয়েন্টে আইসিসি ঢুকতেছে আর সাথে আরো ঢুকতেছে কত আইবিসি আর বের হয়ে যাচ্ছে কত আইসিএ তাইলে এখান থেকে আমার আইসিসি আমার টার্গেট ইয়েটা হচ্ছে আইসিসি ইকুয়াল টু আইসিএ মাইনাস আইবিসি ভ্যালুটা বসাবো আইসি এর ভ্যালু হচ্ছে আইপি অ্যাঙ্গেল একশো বিশ ডিগ্রি মাইনাস আই বিসি ভ্যালু হচ্ছে আইপি অ্যাঙ্গেল একশো বিশ ডিগ্রি আইপিটাকে কমন নিয়ে নেব তাহলে একশো বিশ ডিগ্রি মাইনাস ওয়ান অ্যাঙ্গেল একশো বিশ ডিগ্রি ফাইনালি যদি এটাকে হিসাব করি ওয়ান অ্যাঙ্গেল একশো বিশ মাইনাস ওয়ান মাইনাস একশো বিশ যে রেজাল্টটা পাইলাম সেটাকে থিটা ফর্মে নিয়ে নেব তাহলে রুট থ্রি অ্যাঙ্গেল নব্বই ডিগ্রি মানে রুট থ্রি আইপি অ্যাঙ্গেল নব্বই ডিগ্রি তাইলে আই সি এই যে আইসিসি এটা সি নাম্বার ইয়ার লাইন কারেন্টটা আমার আসতেছে রুট থ্রি আইপি অ্যাঙ্গেল নব্বই ডিগ্রি তো সি এর কারেস্পন্ডিং ইয়াটা হচ্ছে এটা তো এখানে ইয়া ছিল আইপি আইপি রুট থ্রি গুণ হচ্ছে ফাইন আর ফেস ছিল একশো বিশ একশো বিশ থেকে তিরিশ বাদ দিলে নব্বই ডিগ্রি এখানেও নব্বই ডিগ্রি আসছে অতএব আমার ক্যালকুলেশন ঠিক আছে তাহলে আমরা ফাইনালি মাথায় রাখবো হচ্ছে ডেল্টা কানেক্টেড লোডের জন্য লাইন কারেন্টটা হবে ফেস কারেন্টের √3 গুণ এবং ফেজ অ্যাঙ্গেলটা আমার ফেস কারেন্টের যে অ্যাঙ্গেল ছিল সেখান থেকে থার্টি ডিগ্রি ল্যাগ করবে তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ